সবাই কিন্তু সব টপিক সম্পর্কে জানে, সবাই পড়াশোনা করে পরিশ্রম করে, কিন্তু সবার চান্স হয় না, তার পিছনে এটা একটা বড় কারণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। সো আজকে আমি তোমাদেরকে আসলে বেশ কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে। সো তোমরা একটু সময় নিয়ে আমার সাথে থাকো, তোমরা যারা সেকেন্ড টাইমের হয়ে গেছো কিংবা যারা কৃষি গুচ্ছ দিবা, দুজনের ক্ষেত্রেই আসলে এই জিনিসটা অনেক বেশি বেনিফিশিয়াল হবে। প্রথমত দেখো, যারা সেকেন্ড টাইমের হয়ে গেছো তারা নিজেকে কখনোই আসলে লুজার ভাববে না। কেন আমি এটা বলতেছি, কারণ দেখো আমি নিজেও সেকেন্ড টাইমার ছিলাম। আমি যে সাস্টের টপ একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়তেছি তার জন্য আমার বিন্দু মাত্র আসলে কোনো আফসোস নাই যে আমি সেকেন্ড টাইমার ছিলাম। সো সেকেন্ড টাইম মানে কি, যে তোমার হাতে আর একটা সুযোগ আছে, তুমি নিজেকে ভাঙার এবং নতুন করে ঘোরার একটা সুযোগ পাচ্ছ। সো আমি যদি একটা একদম প্রতিকূল একটা অবস্থা থেকে যদি আমি যদি কামব্যাক করে সাস্টে চলে আসতে পারি, তুমি কেন পারবা না? তার প্রমাণ আছে জিএসটিতে আমি যে কোর্সটা চালাইছিলাম, মেন্টরশিপ কোর্স, এখান থেকে প্রায় 470 জনের মধ্যে প্রায় 100 জনের মতো মানুষজন সাস্টে আসলে চান্স পাওয়ার মতো একটা মেরিটে চলে আসছে, এবং প্রায় 10 জনের মতো আছে যারা হচ্ছে টপ 1000 এর ভিতরে চলে আসছে, যারা বেশিরভাগই সেকেন্ড টাইমার ছিল। তো এর পিছনে আসলে মূল রিজনটা কি, এর পিছনে মূল রিজনটা ছিল মোটিভেটেড থাকা। আমি সেই কাজটাই করছি, আমি তাদেরকে ওই সকল ব্যাপারই প্রোভাইড করছি যেগুলো আসলে তাকে একটু হইলেও কি বলা যায় ওই সময়টাতে অ্যাকচুয়াল যেই জার্নি সেটাতে আসলে তাকে ফেলে দেয়। দেখো তোমরা নিজেরা ট্রেক হারায় ফেলো আসলে ডিপ্রেশন চলে আসে। সো ডিপ্রেশনটা যাতে কোনোভাবেই আসে না, সেই কারণে আমি এখানে মেন্টর হিসেবে কাজ করছি এবং যথেষ্ট তাদেরকে ওই পিক পয়েন্টগুলো ধরে দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী যে ধাপ যেটা, সেটা হলো যে এখানে এমন কিছু ক্লাস করানো হয়েছে যেখান থেকে বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে কিন্তু প্রবলেম সলভিং করানো হয়েছে, এবং SSTHF যেটা দিয়ে আসলে আমি কোড, যেটা আমার, আমি এটার মাধ্যমে আসলে বিশ্বাস করি প্রত্যেকটা স্টুডেন্টের চান্স পাওয়ার মূল মন্ত্র হওয়া উচিত, এবং তোমরা যারা আমার কোর্সে ছিলা এবং যারা চান্স পাইছে তারা এটাই আসলে ফলো করছে। সো সবাই কিন্তু সব টপিক সম্পর্কে জানে, সবাই পড়াশোনা করে পরিশ্রম করে, কিন্তু সবার চান্স হয় না, তার পিছনে এটাও একটা বড় কারণ। সো তোমাদেরকে যারা যারা আসলে এখন তোমরা এই ধরনের প্রবলেম ফেস করতেছো কিংবা বুঝতেছো না কি করবা, সেকেন্ড টাইমার হয়ে গেছো, ফ্যামিলিতে বুঝতেছে না কিছু কিছু দিবা কিনা, আসলে ফিল পাচ্ছ না, মনে হচ্ছে যে কিছু কিছু হবে না বা এতদিন হয় নাই, নিজের উপর যে বিশ্বাসটা সেটা হারিয়ে গেছে, তাদেরকে বলবো সময় এখনো আছে, ভালো একটা কোর্সে ভর্তি হও, নিজের ফ্লোটা ধরে রাখো। সেকেন্ড টাইমার যারা আছো, বিশেষ করে তারা ভাবতেছে কিছুদিন পরে ভর্তি হবো, না, শুরু থেকেই আসলে তোমার যদি একটা ফ্লোর মধ্যে থাকতে পারো তাহলে তোমার থেকে ভালো আর কেউ করবে না। তুমি কয়েকদিন পরে, আমি যাদেরকে যারা চান্স পাইতে তাদেরকে নিয়ে আমার ইউটিউবে অনেক বেশি প্রমোশনাল ভিডিও চালাবো, তোমরাও আসলে কয়েকদিন পরে আমার সাথে এরকম একটা অবস্থান তৈরি করে ফেলতে পারবা, নিজের উপর যদি বিশ্বাসটা রাখো। আমি এখনো বলতেছি তোমাদের মধ্যে ওই স্পিরিটটা আছে কিংবা ওই ক্ষমতাটা আছে যে তোমরা সাস্টের মতো একটা জায়গায় টপ ইঞ্জিনিয়ারিং এ চলে আসার মতো, যারা সেকেন্ড টাইমার আসো তাদের ক্ষেত্রে আমি বলতেছি তোমরা ডেফিনেটলি নিজেকে এত বেশি লুজার না ভেবে নতুন করে শুরু করো। ফ্যামিলিতে বোঝানো দরকার নাই, ফ্যামিলিতে তোমাকে ডেফিনেটলি অনেক বেশি প্রেশার দিবে যেহেতু তোমার চান্স হয় নাই, বাট তোমাকে ওই সকল ব্যাপারগুলো মেনে চলতে হবে। আমিও যে আমার জার্নিটা ছিল ওই জার্নিটা অনেক স্মুথ ছিল না, অজপাড়া গায়ে থেকে যেহেতু উঠে আসছিলাম সেখান থেকে সেকেন্ড টাইম দেওয়া চলে আসা, এই ব্যাপারগুলো নিয়ে আমি অনেক বেশি বলছি, অনেকেই আসলে এগুলো থেকে ইন্সপায়ারেশন নিয়ে চলে আসছে এবং আমি এটাতে অনেক বেশি প্রাউড ফিল করি। তোমরা নিজেরা যখন চান্স পাও আমার মনে হয় যে আমি নিজে চান্স পাইছি, আমার জিএসটি কোর্স থেকে এত এত মানুষজন চান্স পাইছে, আমার মনে হয় যে আমি মনে হয় চান্স পাইছি, সিএসসি তে অনেকেই চান্স পাইছে, সবাইকে আসলে অভিনন্দন। এবং তোমরা যারা সেকেন্ড টাইম দিবা, প্লিজ ভাই সময় নষ্ট করো না, আমি আবারও বলতেছি সময় নষ্ট করা যাবে না, খুব তাড়াতাড়ি আমার রোড টু সাস্ট সেকেন্ড টাইমারদের জন্য যে কোর্সটা আছে ওইটাতে ভর্তি হয়ে যাও, আর যারা কিছু গুচ্ছ দিবা তাদের জন্য কিছু মেন্টরশিপ কোর্স যেটা আছে ওইটাতে ভর্তি হয়ে যাও। প্রত্যেকটার ক্ষেত্রেই হচ্ছে 400 কইরা ডিসকাউন্ট যে প্রাইস যেটা সেটা, এবং যারা আমার কোর্সে ছিলা তারা যারা সেকেন্ড টাইম দিবা কিংবা যারা কিছু গুচ্ছ দিবা তাদের ক্ষেত্রে কিছু ছাড় আছে, সেক্ষেত্রে সেকেন্ড টাইম যারা দিবা তাদের ক্ষেত্রে 400 টাকাই, কিন্তু যারা কৃষি গুচ্ছ দিবা তারা 300 টাকা দিয়ে আসলে ভর্তি হতে পারে। সো এখানে কোর্স গুলার ক্লাস আসলে কেমন সেটা সম্পর্কে আইডিয়া পাওয়ার জন্য ডেমো ক্লাস গুলো দেখে ফেলতে পারো, যেহেতু 55+ টাইপ হুবহু কমন আসছে আমার কোর্স থেকে, তাহলে তুমি বুঝতেই পারতেছো এখানে ক্লাস গুলা কেমন। আমি নতুন করে সেটা বলতে চাই না, আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডেমো ক্লাস গুলো দেখলে বুঝে ফেলতে পারবা। আর কিভাবে ভর্তি হবো ভাইয়া, ভর্তি হওয়ার প্রসেস আমি ডিসক্রিপশনে দিয়ে দিই, তাও অনেকে কোয়েশ্চেন করে, আমি আবার বলতেছি 01753244935 এই নাম্বারে হচ্ছে সেন্ড মানি করবা বিকাশ থেকে অথবা নগদ থেকে, করে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে লাস্ট ডিজিট দিয়ে দিলে কিন্তু তোমাকে কোর্স গুলোতে এনরোলমেন্ট করে ফেলে দেওয়া হবে। সো দ্যাটস ওভারঅল, তোমরা আসলে এখান থেকে কামব্যাক করো, একটা মেন্টরশিপ কোর্স নাও, এই যারা জিএসটি কোর্স থেকে ফার্স্টে চান্স পাইছে, সিসি নিয়ে পড়বে, ইঞ্জিনিয়ারিং পড়বে, আইপিই পড়বে, তাদের মতোই নিজেদেরকে আসলে ওই জায়গাটাতে চিন্তা করো এবং ডেফিনেটলি একটা সাকসেস তোমার লাইফে আসুক, এবং সেটার অংশীদার আমিও যাতে হইতে পারি সেই সুযোগটা তুমি আমাকে করে দাও। এবং আমি আশা করতেছি তোমরা এখান থেকে অনেক বেশি বেনিফিট পাবা, এবং যারা পাইছে তাদের ক্ষেত্রেও
তোমরা কি বলা যায় তাদের সাথে কথা বলে দেখে ফেলতে পারো, যারা কোর্স গুলা করছে তাদের ফিডব্যাক দেখেও তোমরা আসলে এখানে ভর্তি হইতে পারো। শুভকামনা, আল্লাহ হাফেজ।